एग्जाम गाइड चैनल तुम्हारे सकल के स्वागत। आज के लिए क्लास टुएल्व इंग्लिश सिलेबस 2021 अर्थात 2021 साल इंग्लिश सिलेबस। तो आई लॉकडाउन मध्य ए लॉकडाउन चलाकालीन कोथाओ ट्यूशन जेते पाच्छि ना, पढ़ते पाच्छि ना, तबुओ किन्तु आमरा दूर थेके पढ़ार विषय एगिये रखते पारि। ता चलो देखा जाक आजकेर भिडियोते কিভাবে আমি ইংলিশ সিলেবাসটি আলোচনা করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালের সিলেবাস। তো আমরা দেখতে পাচ্ছি একটা পোরশন যে থিওরি, থিওরি আমরা 80 নাম্বার এবং প্রজেক্ট 20 নাম্বার। এটা আমরা জানি যে থিওরি 80 এবং প্রজেক্ট 20, নতুন পদ্ধতিতে এটা শুরু হয়েছে আমাদের। তো গত কয়েক বছর ধরেই এই পদ্ধতি আমাদের চলে আসছে। तो चलो हमारा सिलेबस ने डिटेल्स आलोचना करब। आज तो हम देखते ही पाची प्रोज। तो प्रोजे की आसे 20 नम्बर, प्रोज मैंने गल्प। तो से गल्प थे आसे 20 नम्बर। तो एक नम्बर गल्प द आईज हैबिट, कि आसे द आईज हैबिट रास्किन बॉन्डर लेखा। हाँ एक गल्प, खूब सहज एक गल्प। तो तरह देखते स्ट्रंग रूट्स, ए पी जे अब्दुल कलम लेखा स्ट्रंग रूट्स। तो थार्ड हम जो देखते थैंक यू मैम, तो लैंगस्टन হিউজের লেখা থ্যাংক ইউ ম্যাম। তো চার নম্বর যেটা আছে থ্রি কোশ্চেন, লিও টলস্টয়। তো এই ছিল চারটে প্রোস, এই প্রোস থেকে টোটাল নাম্বার 20 এবং নম্বর বিভাজন এরপরে আমি ধাপে ধাপে নিয়ে আসি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এরপরে আছে ভার্স, ভার্স মানে কবিতা। তো কবিতা থেকে 20 নাম্বার। তো এক নম্বর আছে অন ক্লিং এটলি ট্রি গিপ প্যাটেল। দু নম্বর আছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার রিম্বার্ড। তো থার্ড কোশ্চেন, থার্ড যে পার্টটা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ার। তো চার নম্বর যেটা আছে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ জন কিটসের লেখা। তো আমি বলবো বাড়িতে যে এই যে কবিতার যে পার্টগুলো চারটে টাইটেল বা চারটে কবিতার যে সাবস্টান্স, এই সাবস্টান্সগুলো খুব ভালোভাবে করে রাখতে হবে পরীক্ষার জন্য। তো যদি আমরা সাবস্টান্সটাকে খুব ভালোভাবে করতে পারি তাহলে আমি 100% শিওর যে পরীক্ষার হলে যে 6 এবং 6 12 দুটো বড় কোশ্চেন লিখতে হয়, তো সে দুটো বড় কোশ্চেন খুব সহজেই আমরা অ্যাটেম্প্ট করতে পারবো। তো এছাড়াও আছে এমসিকিউ, এসএকিউ, সব ধরনের কোশ্চেন আছে। তো নাম্বার বিভাজন এরপরে আমি নিয়ে আসি। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি প্লে, প্লে অর্থাৎ নাটক। তো আমাদের একটা পাঠ্য আছে, তার পাঠ্যটার নাম আমরা দ্য প্রপোজাল, অ্যান্টন চেকভের লেখা দ্য প্রপোজাল। এখান থেকে আছে 10 নাম্বার। তো আমরা দেখতেই পাচ্ছি রাইটিং, রাইটিং 10। তো রাইটিংয়ে রিপোর্ট, মেইনলি আমরা রিপোর্টটাই করবো পরীক্ষা হলে। আমরা জানি একটাই রাইটিং আমাদের লিখতে হবে। তো আমরা রিপোর্ট রাইটিং কী কী আছে, রিপোর্টের মধ্যে আছে প্রোগ্রাম রিপোর্ট ও অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। তো প্রোগ্রাম রিপোর্ট ও অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, বেশিরভাগ পরীক্ষায় যদি রিপোর্ট আসে তো প্রোগ্রাম বা অ্যাক্সিডেন্টাল, এই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরীক্ষা হলে বা পরীক্ষার যে আমরা পরীক্ষায় যখন যাই বা আমাদের সামনে যখন খাতা পরীক্ষার যে কোশ্চেন শিট আমাদের সামনে আসে তখন কিন্তু রিপোর্টে আমরা বারবার এটাই দেখি প্রোগ্রাম রিপোর্ট বা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। তো এরপরে রিপোর্টের অর্থাৎ রাইটিংয়ের যে পার্টটা আছে সে পার্টটা আমরা দেখতেই পাচ্ছি লেটার রাইটিং। তো লেটারকে আমি তিনটে ভাগে ভাগ করেছি, একটা পার্সোনাল লেটার, একটা অ্যাপ্লিকেশন লেটার ও এডিটোরিয়াল লেটার। তো আমরা দূর থেকে যে কোনো একটা করতে পারি। তো আমরা রিপোর্টটাকেই করব। তো চলো দেখা যাক। এরপর আমাদের তো টেক্সচুয়াল গ্রামার, তো টেক্সচুয়াল গ্রামার 10 নম্বর। তো টেক্সচুয়াল গ্রামার 10 নম্বর, তা কী কী করবো টেক্সচুয়াল গ্রামার, ভয়েস, স্পিচ, ডিগ্রি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, ইয়ার কারেকশান, ট্রান্সফরমেশান, জয়নিং এক্সেট্রা। তো আমরা 11-এ আমরা টেক্সচুয়াল গ্রামারের সাথে ভালোভাবেই সম্পর্কিত ছিলাম বা আমরা জেনে এসেছি যে টেক্সচুয়াল গ্রামার কি। হ্যাঁ, টেক্সচুয়াল গ্রামার হলো পাঠ্য বই থেকে আমরা যা পড়ছি তার ভিতর থেকে কোনো লাইন তুলে দিয়ে আমাদেরকে ভয়েস, ন্যারেশান, ডিগ্রি এগুলো করতে দিতে বলবে, এটাই হলো টেক্সচুয়াল গ্রামার। তো সেখান থেকে 10 নম্বর। তারপরে আনসিন, তো আনসিনের সাথে আমরা খুব ছোটো থেকেই 7-8 থেকে পরিচিত, তো সেই আনসেন থাকবে 10 নম্বরে। তো এবার আমি আসছি নাম্বার বিভাজনে, কোথা থেকে
কত নাম্বার আসবে সেই বিভাজনে আমি আসছি। তো চলো দেখা যাক আমাদের নাম্বার বিভাজন। তো নাম্বার বিভাজন আমরা দেখতেই পাচ্ছি যে প্রোস, আমি বলেছিলাম যে প্রোস, প্রোস থেকে যে এমসিকিউ চারটে পড়বে এক নাম্বার করে, তো চার, তো ইলেভেনে ছিল পাঁচটা, তো এখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেটা এখানেও চারটে এক নম্বরে, আর একটা ডেসক্রিপটিভ অ্যান্সার কোয়েশ্চেন অর্থাৎ ছ নম্বরে দুটো বারো, তা টোটাল কুড়ি। তো এইভাবে ভার্স অর্থাৎ কবিতাও থেকেও চার, সরি এখানে এখানে চার হবে, তো চার আর চার আট, আর ছয় ছয় বারো, ঠিক আছে আট আর বারো কুড়ি। তো এখানে প্লে চারটে এমসিকিউ, কোনো এটা কোনো এসিকিউ নেই, আর একটা ডেসক্রিপটিভ অ্যান্সার কোয়েশ্চেন, তো এখান থেকে ছয়, তো ছয় আর চার দশ। তো এরপর আমাদের রাইটিং, রাইটিংয়ে কোনো এমসিকিউ, কোনো সরি কোনো এমসিকিউ, কোনো এসিকিউ, এই ধরনের কোনো কোয়েশ্চেন নেই, তো একটাই লিখতে হবে, তো সেটা দশ নম্বরের। তো এরপর আসছে আমরা টেক্সচুয়াল গ্রামার, তো টেক্সচুয়াল গ্রামারে দশটায় আমাদের দশটায় করতে হবে, তো সেখান থেকে দশ নম্বর, তো আমরা দেখতেই পাচ্ছি। এবার আসছি আমরা আনসিন, হ্যাঁ আনসিনে কেমন থাকে, হয়তো এমসিকিউ থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, থাকতে পারে শূন্যস্থান, থাকতে পারে প্লেন শর্ট অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ প্লেন সংক্ষিপ্ত কোশ্চেন, এইভাবে আমাদের দশ নম্বর থাকতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে হাত দিতে ভুলবে না। সবাই বাইরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং বাইরে থেকে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে চলো। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।